কয়েকদিন পর অনুষ্ঠিত হতে চলেছে ভারতের 75তম স্বাধীনতা দিবস। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে কার্জন গেট এলাকায় বিক্রি হচ্ছে নানা ধরনের ভারতীয় জাতীয় পতাকা। ছোট পতাকা, স্টিকার, রেস্ট ব্যান্ড কেনার জন্য ভিড় বাড়ছে। বিগত দু বছর করোনার জন্য স্কুল কলেজ বন্ধ থাকায় জাতীয় পতাকার বিক্রি কম ছিল বলে জানান বিক্রেতারা। দাদা, আজকে প্রথম লাগানো হচ্ছে, এখন বাজারে গিয়ে এখন জনগণের ওপরে কি হবে না হবে বোঝা মুশকিল আছে। এখন মালের হাই রেট আছে, হ্যাঁ, মাল পাওয়া যাচ্ছে না ঠিক রকম, হ্যাঁ, যার জন্য এখন বাজারের কথা কিছু বলা যাচ্ছে না। আজকেই প্রথম লাগানো হয়েছে দোকান, এখন বাকি তো 4-5টা দিন আছে, দেখা যাক এখন কী কতদূর দাঁড়ায়। কী মনে হচ্ছে বাজারে বাজার এবার হবে? কেন, 75তম স্বাধীনতা দিবস তো, যার জন্য বাজারের আশা আছে। এবার প্রত্যেক মানুষের হাতে পতাকা দেখতে চাইছে। না, আমাদের বিক্রি হিসাব মতন ঘরে ঘরে পতাকা পৌঁছে গেলে আমাদের বিক্রি একটু ডাউন হবেই, হ্যাঁ, কারণ ওই জনগণটাও তো আমাদের উপরে নির্ভরশীল থাকে। এবছর স্কুল কলেজ খুলে যাওয়ায় জাতীয় পতাকার বিক্রি বেড়েছে বলে জানান বিক্রেতারা। প্রথম কাপড় লাগানো হচ্ছে তো, ভালো ভালো পতাকা বাজার ভালো আছে, এবং মালের দাম খুব হাই, মালের দাম হাই, খুব ক্যাচিস, দিল্লি মালের খুবই ক্যাচিস, ন্যাশনাল ফ্ল্যাগ তো মানে যা তৈরি হয়েছে তার থেকে কাস্টমারের বছর বেশি, কাস্টমার ভালো আছে, মালের দাম হাই। বিভিন্ন সাইজের আছে, 1.5 ফুট বাই মানে 1 ফুট থেকে 1.5 ফুটের পর্যন্ত, ওগুলো তো আমার 35 টাকা, 30 টাকা, যেগুলো আগে 25 টাকা, 20 টাকা বিক্রি হতো, এবার 30 টাকা, 35 টাকা বিক্রি হচ্ছে। ওর থেকে বড় তো আছে, 130 টাকা, 140 টাকা বড় সাইজ, 2.5 ফুট বাই 1.5 ফুট বা 2.5 ফুট, এগুলো বড় সাইজের। এখন আর তার থেকেও বড় আছে, 180 টাকা বড় সাইজের। হাতের ব্যান্ড 10 টাকা, আগে যা ছিল তাই এখনও আছে, 10 টাকা, 5 টাকা দু রকমই আছে, বাচ্চাদেরগুলো একদম বাচ্চাদের, ওগুলো 5 টাকা, বড়দের একটু মিডিয়াম 10 টাকা। তারা জানান এবছর ব্যবসা ভালোই হবে বলে। একটু বাজার করতে এসেছিলাম, পতাকা বাচ্চার জন্য, হ্যাঁ, বাড়ির জন্য। প্রত্যেক বছরই কেনেন? হ্যাঁ, প্রত্যেক বছর। দামটা একটু বেশি দিকেই লাগছে, আগের বার তো এগুলো 20 টাকায় পাওয়া যেত, আমরা যে ছোটো মিডিয়াম সাইজের তো নিই, তো এবারে তো 30 টাকা, অসুবিধা নেই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।